আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ফ্রান্সের ইস্যুতে অবশেষে মুখ খুললেন জাস্টিন ট্রুডো। অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারেন না বলছেন কানাডার প্রধানমন্ত্রী। ন্যাটো মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব, হুমকিতে তুরস্কের অর্থনীতি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে $120 কোটি জরিমানা করল আমেরিকা। প্রয়োজনে ইরানের কাছ থেকে বৈধভাবে সমরাস্ত্র আমদানি করব বলছে ভেনেজুয়েলা। এবং সর্বশেষ থাকছে, কোনো দস্যু আমেরিকার মতো এভাবে চুরি করে গর্ব করে না বলছে ইরান। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ফ্রান্সের ইস্যুতে মুখ খুললেন জাস্টিন ট্রুডো। অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারেন না বলছেন কানাডার প্রধানমন্ত্রী। ফ্রান্সের নিস শহরে সংঘটিত হত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারেন না বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার অর্থাৎ 29 অক্টোবর ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটরডেম গির্জায় এক তরুণ ছুরিকা আঘাতে তিনজনকে হত্যা করে। টিউনেশিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউশাইউই নামের ওই 21 বছর বয়সী তরুণ সন্দেহভাজন হামলাকারী হিসাবে শনাক্ত হয় এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়। হামলার ঘটনায় নিন্দায় ট্রুডো বলেন, এভাবে নির্মমভাবে হামলাকারী, অপরাধী, সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না। তিনি আরও বলেন, এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, সর্ব অবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূল্যবোধকে অবমাননা করার মতো। নির্মম হত্যাকাণ্ডকে নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ট্রিয়সি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, নগরীর বৃহত্তম নটরডেম গির্জার কাছাকাছি এই ঘটনা ঘটেছে, হামলাকারীকে আটক করা হয়েছে। ন্যাটো মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব, হুমকিতে তুরস্কের অর্থনীতি। করোনা ভাইরাস মহামারীর পর ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে তুরস্কের বিরোধের জের ধরে ডলারের অনুপাতে তুরস্কের মুদ্রার রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। খবর বিবিসির। গত মাসে তুরস্কের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে 11.7%। সুদের হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসম্মতির বিষয়টিকেই প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সুদের হার বাড়ানো মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে পারে এবং তুরস্কের মুদ্রা লিরা কিনতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারে। বাজার বিশ্লেষকরা মনে করেন, লিবিয়া, সিরিয়া, সাইপ্রাসের আশেপাশে এবং ককেশাস অঞ্চলে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের শক্তি প্রদর্শনের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ক্ষুণ্ণ হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিকভাবে ব্যবসা করেন এমন এক তুর্কি নাগরিক বলেন, তুরস্কের মুদ্রা লিরা দুর্বল হয়ে যাওয়ার পিছনে নতুন কারণ সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া ভূ রাজনৈতিক অস্থিরতা। পিওতার ম্যাট্রিক্স নামে তুরস্কের একজন বিশ্লেষক বলছেন, তুরস্কের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলে রাশিয়া থেকে S-400 অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম কেনার কারণে বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। পাশাপাশি তুরস্কের সঙ্গে ফ্রান্সের দ্রুত অবনতি হওয়া পারস্পরিক সম্পর্কের বিষয়টিও বাজারে উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন তিনি। এবছর তুরস্কের মুদ্রা লিরা 26% মান হারিয়েছে এবং তুরস্ক জানিয়েছে, মুদ্রার মান উন্নয়নের লক্ষ্যে গত 18 মাসে তারা 10,000 কোটি ইউরোর বেশি অর্থ ব্যয় করেছে। এদিকে গত 23 অক্টোবর প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিশ্চিত করেছেন যে তুরস্ক বিতর্কিত S-400 মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের যে সমালোচনা করছিল তার জবাবে রবিবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আপনারা জানেন না যে কার সাথে খেলছেন।
যত নিষেধাজ্ঞা দেওয়ার দিতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্ক মিসাইল সিস্টেমটি চালু করলে নিরাপত্তার স্বার্থে গুরুতর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তুরস্কের সাথে বাণিজ্যিক সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু সাইপ্রাসে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা এরদোয়ানকে কড়া সতর্কবার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়েছে যে সংস্থাটি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সাম্প্রতিক অনুসন্ধানমূলক কার্যক্রম উস্কানিমূলক এবং একতরফা। এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এরদোয়ানের সমালোচনা করেছেন। এদিকে এরদোয়ান ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে তার দেশের মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলছেন। এরপর আরব বিশ্বের সঙ্গে যোগ দিয়ে তিনি ফরাসি পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন। করোনা ভাইরাসও তুরস্কের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এক দফা খারাপ পরিস্থিতি পার করে আসার পর তুরস্কের করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও গত কিছুদিন ধরে ইউরোপের অন্যান্য জায়গার মতো আবারও সেখানে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। পাশাপাশি লিরার দরপতন ঠেকাতে শত শত কোটি ডলার বিক্রি করে দেওয়ার তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছরই তুরস্কের অর্থনীতির বড় ধরনের সংকোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ব্যবসায়িক মিত্র রাশিয়ার সাথে এরদোয়ানের সম্পর্কের উষ্ণতাও ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনেকটাই শীতল হয়েছে। লিবিয়া ও সিরিয়ার চলমান দ্বন্দ্বে তুরস্ক ও রাশিয়া বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে। আবার আর্মেনিয়ান নিয়ন্ত্রণে থাকা নাগর্নো কারাবাখকে কেন্দ্র করে যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকেই সমর্থন দিচ্ছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে $120 কোটি জরিমানা করল আমেরিকা। উপগ্রহ চুক্তিভঙ্গের অভিযোগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশনকে $120 কোটি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আসল $56.25 কোটি এবং সুদ মিলিয়ে মোট $120 কোটি ক্ষতিপূরণ দিতে হবে অ্যান্ট্রিক্সকে। বেঙ্গালুরের সংস্থা দেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে 2005 সালে জানুয়ারিতে চুক্তি হয় অ্যান্ট্রিক্সের। দুটি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রাম এর জন্য 70 মেগাহার্জ তৈরির প্রতিশ্রুতি দেয় দেভাসকে। 2011 সালে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। এরপরই অ্যান্ট্রিক্সের বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দেভাস। মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয়। পরে 2018 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করে দেভাস। গত 27 অক্টোবর মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত এই জরিমানা ধার্য করেন। দেভাস বলছে 3টি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও 9টি সালিসি বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে অ্যান্ট্রিক্সের চুক্তি বাতিলের বিষয়টি সঠিক ছিল না। প্রয়োজনে ইরানের কাছ থেকে বৈধভাবে সমরাস্ত্র আমদানি করব বলছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা বলছেন ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এখন প্রয়োজনে তার দেশ তেহরানের কাছ থেকে বৈধভাবে সমরাস্ত্র আমদানি করতে পারবে। তিনি শুক্রবার রাজধানীর কারাকাসে সাংবাদিকদের বলেন গত 18 অক্টোবর ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে, কাজেই এখন ভেনেজুয়েলা যে কোনো সময় ইরানের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। ইরানের সঙ্গে ভেনেজুয়েলার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে অ্যারিয়াজা আরও বলেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি ও গাড়ি নির্মাণ শিল্পে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে কারাকাস। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার চেষ্টা চালায়, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি সব সদস্যগুলো তাদের বিরোধিতার কারণে আমেরিকার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে গত 18 অক্টোবর নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যায়। কোনো দস্যু আমেরিকার মতো এভাবে চুরি করে গর্ব করে না বলছে ইরান।
মার্কিন সরকার কথিত ইরানি তেল ট্যাঙ্কারের জ্বালানি বিক্রি করে বিপুল অঙ্কের অর্থ আয় করার যে প্রকাশ্য ঘোষণা দিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা অন্যের জাহাজ লুট করে দম্ভ ভরে গর্ব করে বেড়াচ্ছে, অথচ কোনো সভ্য সমাজ চুরি করে গর্ব করতে পারে না। মার্কিন আইন মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় জানায়, ভেনেজুয়েলা যাওয়ার পথে মার্কিন নৌসেনারা যেসব ইরানি তেল ট্যাঙ্কার আটক অর্থাৎ চুরি করেছিল সেগুলোর তেল বিক্রি করেছে ওয়াশিংটন। এ সম্পর্কে খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, তেহরান এর আগেও ঘোষণা করেছে ওই ট্যাঙ্কারগুলো ইরানের নয় বরং অন্য কারো জাহাজ চুরি করেছে মার্কিন সেনারা। মার্কিন বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানায়, সম্প্রতি আমেরিকা জলদস্যু স্টাইলে ভেনেজুয়েলাগামী ইরানি তেলের চালান চুরি করেছিল। সেই তেল $4 কোটি বিক্রি করা হয়েছে বলেও আমেরিকার ওই মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইরান শুরু থেকেই বলে এসেছে ওই তেল ট্যাঙ্কারগুলো ইরানের ছিল না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।